হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আমরা ফটোশপ সম্বন্ধে কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকি আর ফটোশপ সম্বন্ধে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আপনার কমেন্টে ভিত্তি করে আমি আরেকটি ভিডিও বানিয়ে দেবো ইনশাআল্লাহ আর ফটোশপ সম্বন্ধে যদি আপনি ফটোশপ নিয়ে কাজ করতেছেন অথবা ফটোশপ নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করেন তাহলে আমার আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা এই ফটোশপ সম্বন্ধে বেশি বেশিরভাগ ভিডিও আপলোড করি আর ফটোশপ এনে আপনি আপনি ফটোশপের যে কোনো কাজ আপনি করতে পারেন আর কোনো সমস্যা পড়লে অবশ্যই আপনি কমেন্ট করতে পারবেন এবং আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ ওকে বন্ধুরা আজকে যেটা দেখাবো সেটা হলো আমাদের যেমন ওরা পাসপোর্ট ছবি করতে গিয়ে আমাদের কিছু মেজর পয়েন্ট আছে সেটা হলো আমাদের এর ভিতরে এক নাম্বার পরে আমাদের ঠোঁট যে একটি মেজর পয়েন্ট আজকে আজকে যে সেটা করবো সেটা হলো আমাদের ঠোঁটের কালারটি আমরা টোটের কালারটি কীভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি সে বিষয়টি কথা হবে ওকে ভিডিওটি শুরু যাক বন্ধুরা আমরা ফটোশুপের আজকে দেখাবো আছে ভার্সনটি দিয়ে এখান থেকে আপনি দেখেন আমি আমি জাস্ট আজকে এই ফটোটাকে আপনি করে দেখাবো আজকে আমি একটু রাইট একটু আমি জুম করে নিলাম ওকে জুম করে নেওয়ার পর এখান থেকে আপনি জিনিসটা একটু খেয়াল ফলো করেন আমি জাস্ট এটাকে একটা লেয়ার করবো আমি এখান থেকে আমি একটা লেয়ার করবো এখান থেকে আমি ক্রিয়েট নিউ ফিল ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার সেই লেয়ার উপরে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে শোল্ডের যে কালার আছে সেই কালারের উপর আমি ক্লিক করলাম ক্লিক কালার করার পরে এখান থেকে আপনি এখান থেকে আপনার যে টোটের যে কালারটা নেবেন সেটা কি কালার নেবেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে ওকে আমি এই কালারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওকে বাটন প্রেস করলাম ওকে বটন প্রেস করার পর আমি ঠিক এই যে আমার যে পরের যে আমি লেয়ার ক্রিয়েট করলাম সেই লেয়ার পরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিবোর্ডে অল্ট্রা অল্ট্রা আই এই বটন প্রেস করে দেবেন অল্ট্রা প্লাস আই ওকে এরপরে আপনি এইটার পরে আপনি কালার করে দেবেন মাল্টিপল কালারটা করে দেবেন কালার করে দেওয়ার পরে এখান থেকে যে আপনার ব্রাশ টুলটি আছে সেই ব্রাশ টুলটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনি একটু একটু আপনি একটু আপনি এই এটা আপনি একটি ঝাপসা একটি ব্রাশটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি হালকা করে একটু কিবোর্ডে যে সেকেন্ড বাটন আছে অথবা কিবোর্ডের যে বাটন আপনার ব্র্যাকেটের যে বাটন দুটো আছে সেটা আপনি একটু বড়ো ছোটো করে বড় করে করার পর অথবা একটু ছোট ছোট রাখলে কাজটা অনেকটাই বেটার হয় আপনি জাস্ট এখান থেকে আমি ধর ধরে আমি হালকা করে ঠোঁটের কালারটি করে দেবো আপনি একটু লক্ষ্য রাখবেন যে ঠোঁটের থেকে যেন আপনার কালারটি বের না হয়ে যায় ওকে আপনি জাস্ট এভাবেই আপনি কিন্তু করবেন আর যেহেতু আমি আমি অতক্ষণ একটু সময় দিতে চাইতেছি না কারণ অনেকক্ষণ সময় দিলে আপনার টিউটোরিয়ালটা অনেকটা লং হয়ে যাবে তাই আমি সংক্ষিপ্ত সময় আপনাকে এমনি দেখাই দিছি আপনি জাস্ট একটু একটু ভালো করে একটু কাজ করবেন না অনেকটা সুন্দর হবে কাজটি আপনি দেখেন আপনি আপনি এখান থেকে জাস্ট এভাবে আপনি ঠোঁটটা কালার করে দেবেন এটা ওকে এখান থেকে একটু ধৈর্য সহকারে আপনি করবেন কোনো তাড়াহা করবেন না আর আমি কাজ করতে পারছি না যেহেতু টিউটার লং হয়ে যাবে সেটা আপনাদের জন্য একটু খারাপ দেখাবে তাই আমি একটু শর্ট সময় আমি করতে চাচ্ছি ওকে দেখেন এটা কিন্তু টুটটা আপনার কালার হয়ে গেছে এখান থেকে দেখেন একটু সাইডে কিন্তু একটু কম আছে আপনি জাস্টই কালার একটু ঠিকঠাক করে নেবেন আচ্ছা এখন থেকে আপনি আসবেন যে আপনার এখানে আসবেন সেটা হলো অ্যাড লেয়ার স্টাইল যেটা আছে সেটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যে ব্র্যান্ডিং অপশনটি আছে সেই ব্র্যান্ডিং উপর আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখান থেকে যে একদম নিচের যেটা যেটা ড্রপার আছে আপনি এখান থেকে আপনি আসবেন আসে একটু একটু বড় একটু ঠিকঠাক করে নেন আচ্ছা এটা দেওয়ার পরে এখান থেকে দেখেন আপনার যেটা আপনি ড্রপারটা টানছেন ঠিক তার মাঝখানে আপনি ড্রপারটি রাখবেন রাখার পরে কিবোর্ডে অল অল বাটন টি আছে সেটা চেপে ধরে একটা ক্লিক করবেন তখন দেখবেন এটা হাফ হয়ে যাবে আপনি জাস্ট এখান থেকে এটা একটু আগাই দেন দিয়ে আপনি এটা একটু আগাই দেন ওকে এখন ওকে দিলাম আপনি যদি এ পর্যন্ত রাখতে চান তবে রাখতে পারেন আর এর থেকে যদি একটু স্পেশালি একটু ইফেক্ট করতে চান আপনি তবুও করতে পারেন আপনি কন্ট্রোল ধরে যে বাটন প্রেস করবেন মানে আর একটা লেয়ার আপনি নিয়ে নিলেন লেয়ারটি নেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট এখান থেকে যেমন মাল্টিফুল ছিল মাল্টিপুলের কাছে গিয়ে আপনি লাইট করে দেবেন দেখেন লাইট করে দেওয়ার পরে লাইট করে দেওয়ার পর আপনি আবার যাবেন আপনি করে আর একটু অপেক্ষা করেন এখান থেকে যে এই যে আমার এই আগেকার যে অপশনগুলো ছিল সেটা আপনি একদম জিরো করে দেন এটা আপনি এ পাশে রেখে দেন এবং এটা এবার এ পাশে আসেন এ পাশে হালকা করে একটু টান দেন দেখেন আপনি কেমন নিতে চান আপনি এবার এমন যদি নিতে চান আপনি এমনও রাখতে পারেন অথবা এখান থেকে আপনি কিবোর্ড এর অল্ট বাটনটা আবার প্রেস করে প্রেস করে রেখে আপনি কিবোর্ডে বোর্ডে আবার ঠিক ক্লিক করবেন দেখেন এটা কিন্তু আলাদা আলাদা ভাগ হয়ে গেছে আপনি একটু অ্যাডজাস্টটা করে নেবেন আপনার জন্য অনেকটাই বেটার হবে একটু দেখেন আপনি এভাবে করে করে নেবেন ওকে এখান থেকে দেখেন আগের থেকে ঠোঁটটার কালারটি অনেকটা সুন্দর আসছে অনেকটা গরিজ্যাস্ট লাগছে অনেকটা সুন্দর লাগছে আহ এখন দেখেন যে আমি আগের আগেরটা কেমন ছিল আগেরটা ঠিক কেমন ছিল এখন এখন এমন হলো ওকে বন্ধুরা আপনারা দেখলেন যে আপনার আপনি নর্মালি যে ছোটের যে কালারটি করে সেটা আপনি দেখলেন এবং এই ভিডিও সম্বন্ধে যদি কোনো কোনো জায়গায় সমস্যা হয় বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই অবশ্যই একটি একটি কমেন্ট করবেন এবং আপনার কমেন্টটার উপর ভিত্তি করে প্রয়োজন হলে আমি আবার এই ভিডিওটা আমি আবার বানিয়ে দেব ইনশাল্লাহ আর আপনি জাস্ট এভাবে আপনি ফটোশপের টু জেড কাজ আমার কাছ থেকে আপনি শিখতে পারেন যে কোনো সমস্যার জন্য জাস্ট একটু ভিডিওটি আপনি যে কোনো ভিডিওটি আপনি জাস্ট কন্টিনিউ করবেন পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওটি দেখার পরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই একটি কমেন্ট করবেন ওকে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন বাই বাই টাটা